আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জ্যোতি বলছি, জ্যোতি ব্লগ অ্যান্ড আর্ট চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটা আপনাদের বরাবরের মতোই খুবই ভালো লাগবে। আমি আগেও আপনাদের সাথে একটা কাপ সেট পেন্টিং করে দেখিয়েছিলাম, আর আজকেও সেই কাপ সেটেরই আরেকটা কাপ আর পিরিস পেন্টিং করতে চলে এসেছি। আগে আপনাদের সাথে শিউলি ফুলের একটা ডিজাইন শেয়ার করেছিলাম, ওই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছিল। আর যারা আমার এখনও ওই ভিডিওটা দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আশা করছি ওই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আপনাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করব সেটা আমি এখন শেয়ার করছি। এখন প্রতিটা রাস্তার ধারে ধারে কৃষ্ণচূড়ার ফুলের সমাহার, রাস্তার দুই ধারে গাছগুলাতে কৃষ্ণচূড়া এত সুন্দর করে ফুটে আছে, যা দেখে যে কারোই খুবই ভালো লাগা কাজ করবে। তাই আমি আজকে চিন্তা করলাম আপনাদের সাথে খুব সহজে কি করে কৃষ্ণচূড়া পেন্টিং করতে পারেন ওই রকম একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসি। আর সেটা যদি আমার কাপ ফ্রিজে হয় তাহলে তো কথাই নেই, যারা চা খেতে পছন্দ করেন তাদের তো এই ভিডিওটা আরও ভালো লাগবে। এই যে অনেকেরই ধারণা থাকতে পারে যে এই যে প্লেটে আমি পেন্টিং করছি এটা কি উঠে যাবে কি না, না এটা উঠবে না, কিন্তু একটু সাবধানতার সাথে এটা ইউজ করতে হবে। আমরা যেভাবে কাপ ফ্রিজ ধুই ওইভাবে ধুলে এটা উঠেই যাবে, কিন্তু আপনারা যদি খুব সফটলিভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ধুয়ে মুছে রাখেন তাহলে এটা নষ্ট হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে পেন্টিংটা করছি। কৃষ্ণচূড়াতে কিন্তু পাতায় তিনটা কালার থাকে, একটা হচ্ছে গাঢ় রেড কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ টাইপ, আর একটা ইয়েলোর মধ্যে হালকা রেডের একটা শেড থাকে। আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কাজটাই আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এই কাজটা কিন্তু দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কি করে করছি। প্লেটের কাজটা শেষ করে আমি ওইটা শুকাতে দিয়েছি, এখন আমি কাপে কাজটা করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, একটা লাইক আর একটা সুন্দর কমেন্টস করে যাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রেড কালার তিনটা পাতা করেছি, আর আরেকটা পাতায় আমি রেড আর ইয়েলো মিশ করে অরেঞ্জ টাইপ কালার এনেছি। এটার মাঝখানে আমি আবার একটু অরেঞ্জ কালারটাও দেব, যাতে করে খুব সুন্দর বোঝা যায়। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। আমি চেষ্টা করেছি আমার কাপ পিরিচের মধ্যে সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। জানি না কতটুকু পেরেছি, আপনাদের কমেন্টস পেলে বুঝতে পারবো আমার কাজটা কেমন হয়েছে। এখন আমি তিনটা কলি দিয়ে দিচ্ছি কৃষ্ণচূড়ার। কৃষ্ণচূড়া ফুলটা আমার বরাবরই খুব পছন্দ, রাস্তার ধারে যখন দেখতাম গাছ ভর্তি রেড কালার ইয়েলো অরেঞ্জ পাপড়ির কম্বিনেশানে ফুলগুলো ঝুলে আছে, ছোটোবেলায় খুবই আগ্রহ হতো যে এটা কী ফুল। বড় হতে হতে বুঝতে পেরেছি এটাই হচ্ছে কৃষ্ণচূড়া, আর এটার সৌন্দর্য প্রকৃতির মাঝে সৌন্দর্য সবসময় ছড়িয়ে দেয়। আমি আগে যখন একটা কাপ্রিজ পেন্টিং করেছিলাম তখন বলেছিলাম আমি ছয়টা নিয়েছি, আর একটা একটা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার দ্বিতীয় পেন্টিং, আর এই পেন্টিংটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আমার তিন নম্বর পেন্টিংটা শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আমি যে কলিগুলো দিয়ে দিয়েছিলাম ওইগুলোর মধ্যে এখন চিকন চিকন করে গ্রিন কালার দিয়ে লম্বা লম্বা বটার মতো দিয়ে দিচ্ছি, যেটা কৃষ্ণচূড়ায় আপনারা দেখে থাকেন। আর এখন আমি পাঁচটা পাপড়ির মাঝখান দিয়ে চিকন করে একটু লম্বা লম্বা করে টেনে দিব, এটা কিন্তু কৃষ্ণচূড়ার ফুলের মধ্যে আমরা দেখে থাকি। আর এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, আগে পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্রিন কালারের কাজটা করেছি। এখন আমি এই পাশে কৃষ্ণচূড়া পাতা পেন্টিং করব। আমার তো করার সময় এত ভালো লাগছিল যে আপনাদের বোঝাতে পারবো না। আর এটা যখন আমি করা কমপ্লিট করেছি মাশাআল্লাহ খুবই সুন্দর
দেখা যাচ্ছিল। আশা করছি আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু ভিডিও আনার জন্য। আপনারা যদি আমার চ্যানেলটার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে নিশ্চয়ই আমি আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের উপহার দিতে পারবো। আপনাদের এই অল্প সময়ের ভালোবাসার মধ্যে আমি 1K সাবস্ক্রাইবার দান করেছি। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি আমার অস টাইমটাও কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য আমাকে আপনারা সবসময় সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যাতে করে আমি আমার এই কাজটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই পাশে যে কলিগুলো এঁকেছিলাম এইখানেও আমি 3টা পাতা দিয়েছি। আমরা কিন্তু মূলত কৃষ্ণচূড়ার পাতাগুলো এইভাবে দিয়ে থাকি, আর যেহেতু এটা কাচের কাপ, এটাতে একটু পেন্টিং করা কষ্টই লাগছিল, কিন্তু আমার কাজটা করতে খুবই ভালো লাগছিল। আমি চেষ্টা করেছি ফুল কৃষ্ণচূড়া ফুলটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারাও যে কোনো কাপড়ে অথবা যে কোনো পটে এই কৃষ্ণচূড়া ফুলটা পেন্টিং করতে পারবেন। আর আমাকে কিন্তু জানাবেন যে আপনারা কি আমার কাজটা ট্রাই করেছেন কি না। আপনারা একজনও যদি আমার এই কাজের মাধ্যমে কোনো কিছু শিখতে পারেন তাহলেই কিন্তু আমার কাজের সার্থকতা। আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাহস জুগিয়েছেন, যার জন্য আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আর আমার কিন্তু হ্যান্ড পেন্ট করতে খুবই ভালো লাগে, আর হ্যান্ড পেন্টের জিনিস দিয়ে ঘর সাজাতে তো আমি খুবই পছন্দ করি। এমন একটা কাপ পেরিস দিয়ে কিন্তু চাইলে আপনারাও আপনাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারেন, যে কেউ আপনার জিনিসটাকে খুবই পছন্দ করবে। আর এই জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক হয়, সচরাচর কোথাও আপনি দেখতে পাবেন না। হাতের ছোঁয়ায় যদি ঘরটাকে সাজানো যায় তার থেকে মনে হয় ভালো কিছু আর হতেই পারে না। আর এই কাপ পেরিসটা পেন্টিং করতে আমার কিন্তু আহামরি খুব একটা খরচ লাগেনি, অল্প খরচের মধ্যেই আমি এই কাপ পেরিসটা পেন্টিং করতে পেরেছি। 6টা কাপ পেরিস পেন্টিং করার পর আপনাদের আমি জানাবো যে আমার সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে। আমরা তো কত কিছুই কিনে বাজে দিকে টাকা নষ্ট করি, তা না করে এরকম কাপ পেরিস কিনে চাইলে আপনারা পেন্টিং করে ঘরে সাজিয়ে রাখতে পারেন, আর গেস্ট আসলে চাও সার্ভ করতে পারেন। গেস্টও যেরকম খুশি হবে আর আপনার ঘরের সৌন্দর্যটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। বিশ্বাস না হলে আপনারাও একবার করে ট্রাই করতে পারেন। এই দেখেন আমার সম্পূর্ণ কাজটা করা হয়ে গেছে, এই হচ্ছে আমার পেরিসের কমপ্লিট লুক, আর কাপটা এখন দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। করার পরে আমার এত ভালো লাগছিল যে আপনাদের বোঝাতে পারবো না, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে যে আমি কৃষ্ণচূড়ার ফুল থিমটাকে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই মনে হয় আমার সার্থকতা। আর এটাকে একটু ফটো সেশন করার জন্য আমি ছাদে গিয়েছিলাম, ওইখানে এটার কালারটা দেখেন কত সুন্দর লাগছে। যেহেতু আমি পেন্টিংটা রাতে করেছিলাম তাই কালারটা খুব একটা সুন্দর আসেনি। আর এই যে আমি এখন ছাদের মধ্যে একটু ভিডিও করতেছি, থাম্বনেলের জন্য ছবি তুলতে এসেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করেছি। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, আপনাদের পরিবারে সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আশা করছি সবার আমার ভিডিওগুলো খুবই ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাই খুবই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।